শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজ আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার ফার্ম আপডেট ভিডিও নিয়ে। এখানটায় আমার মুরগিগুলো আছে এবং এক জোড়া কবুতরও আছে। এখানে দেখুন, আমার এখানটায় ছোট বড় মিলিয়ে মোট 11টি মোরগ এবং মুরগি আছে। তার মধ্যে এই যে উপরের এগুলো হচ্ছে টাইগার মুরগি এবং একটি ফার্মি মুরগি আছে এখানে, আর নিচের এটি হচ্ছে সোনালি মুরগি, তার নিচে এগুলো সোনালি মুরগি এবং পাশের এগুলো হচ্ছে দেশি মুরগি। আর এখানটায় তো এক জোড়া কবুতর আছে। কবুতরগুলো হচ্ছে ময়ূরপঙ্খী কবুতর, কেউ বা লাক্ষা কবুতর বলে, আবার কেউ ফ্যান্টেল কবুতর বলে। তো এই ছিল আমার মুরগিগুলোর আপডেট। এবার আমি তাদেরকে তাদের খাবার দিয়ে দেব সকালের, এবং তাদেরকে খাবার দেওয়ার আগে সেই ফাঁকে আপনাদেরকে আমি আমার কবুতর এবং কোয়েলগুলোকেও দেখিয়ে দেব, তাছাড়া আমার হাঁসগুলোকেও দেখিয়ে দেব আপনাদেরকে। এই যে দেখুন, এখানটায় আমার কবুতর আর কোয়েলগুলো আছে। এখানে তিনটি কোয়েল আছে এবং তিন জোড়া কবুতর আছে এখানে। তার মধ্যে দুই জোড়া কবুতর আছে বাচ্চা সহ এবং এক জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে। দাঁড়ান, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, একটি বাচ্চা দেখা যাচ্ছে, এবং এই যে নিচেরটায় দেখুন, ওরা ডিম নিয়ে বসেছে, এবং এই পাশেরটিও দেখুন বাচ্চা নিয়ে বসে আছে। বাচ্চাটির বয়স এখন 5 থেকে 6 দিন চলছে। দেখুন বাচ্চাটি বসে আছে এবং বাচ্চাটির মা তার পাশে বসে তাকে পাহারা দিচ্ছে। এবং উপরে যে বাচ্চাটি আছে, সেই বাচ্চাটির বয়স এখন 7 থেকে 8 দিন চলছে। এই যে বাচ্চাগুলোকে দেখুন, খুবই ফিট এবং হেলদি বাচ্চাগুলো। তাদের মা বাবা খুব ভালোভাবে তাদেরকে ফিডিং করাচ্ছে এবং বড় করে তুলছে। যাই হোক, এবার তাদেরকে আমি তাদের খাবার দিয়ে দেব। এই যে তাদেরকে তাদের খাবার দিয়ে দিলাম। দেখুন, তারা সবাই তাদের খাবার খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এবং এখানটায় দেখুন, বলেছিলাম ডিম নিয়ে বসেছে, সে ডিমটি দেখা যাচ্ছে এখন। আর এই যে উপরের বাচ্চাটিকে দেখুন, এবার তাদের মা বাবা খাবার পেয়ে সরে গেছে। এখন বাচ্চাটিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। দেখুন দেখুন কি সুন্দর বাচ্চা কবুতর, কত ফিট এবং হেলদি বাচ্চা। এই যে দেখুন কি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে, মা কবুতরটি পরম যত্নের সাথে তার বাচ্চা কবুতরটিকে খাইয়ে দিচ্ছে। খাবার দেওয়ার পর সে প্রথমে নিজে খেয়েছে এবং এবার মুখে করে তার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে যত্ন সহকারে। দেখুন বাচ্চা কবুতরটিও এখন একদম ঝুলি ভর্তি করে খেয়ে নিচ্ছে। কবুতরগুলো তাদের বাচ্চাদেরকে এভাবে ঝুলি ভর্তি করে খাওয়ায় দেখে এত দ্রুততার সাথে তাদের বাচ্চারা বড় হয়ে ওঠে। তো এবার আমার বাকি মুরগি এবং হাঁসগুলোকেও খাবার দিয়ে দেব। এই যে দেখুন, এখানটায় মুরগি এবং হাঁসের জন্য খাবার রেডি করে রেখেছি, এবার তাদেরকে ছেড়ে খাবার দিয়ে দেব। এই যে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, দেখুন সবাই মিলেমিশে কি সুন্দর করে খাবার খাচ্ছে। কবুতরগুলোকে দেখুন, একটি খাবার খাচ্ছে এবং আরেকটি পাত্রের মধ্যে বসে আছে। পাত্রের মধ্যে যেটি বসে আছে সেটি হচ্ছে মেয়ে কবুতর। মনে হচ্ছে খুব শীঘ্রই সে ডিম পারবে, সেজন্য সে পাত্র থেকে উঠতে চাইছে না, বাসা তৈরি করা নিয়ে ব্যস্ত সে। এবং পুরুষ কবুতরটিও দেখলাম এখন কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, যখন খাঁচার ভেতরে হাত ঢুকায় পানি এবং খাবার দেওয়ার জন্য তখন কামড় দিতে চেষ্টা করে। আর এখানটা তো আমার হাঁসগুলো আছে, হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন ছাড়ার সাথে সাথে এক এক করে হাঁসগুলো বের হয়ে আসছে। এবং এখন দেখুন বের হয়ে খাবার খেতে দৌড় দিল এবং গিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আমার এখন মোট 7টি হাঁস আছে, তার মধ্যে 6টি চীনা হাঁস এবং 1টি হচ্ছে দেশি হাঁস। তো এই যে সবগুলো হাঁস বের হয়ে এসেছে এবং খাবার খাচ্ছে, এই ফাঁকে আমি দেখে নেব ভেতরে ডিম পাই কিনা। অনেক খোঁজাখুঁজির পর এই ডিমটি পেলাম। দেখুন কত ছোট ডিম। সাধারণত যখন ডিম পাড়া শেষ হয়ে আসে তখন এরকম ডিম পাড়ে হাসে। আমার হাঁসগুলো যেহেতু আগে থেকে ডিম পাড়ছে তাই হয়তো এটি শেষের দিকের ডিম হতে পারে। তো আর কি করা, এটি তো আর খাওয়া যাবে না, তবুও এটিকে সংগ্রহ করে রেখে দেব, কিছু না পাওয়ার থেকে যেটা পেয়েছি সেটাও অনেক। এখন প্রায় সকাল 11টা বাজে,
মুরগিগুলো অনেক চিল্লাচিল্লি করছিল, সেজন্য দেখতে এসেছি। এবং এসে দেখছি যে এই সোনালি মুরগিটি ডিম পেড়ে রেখেছে একটি। তো আর কথা না বাড়িয়ে ডিমটি নিয়ে নিচ্ছি, না হলে ভেঙে ফেলতে পারে। এই যে দেখুন ডিমটি, ডিমটি এখনও গরম, বেশিক্ষণ হয়নি পেড়েছে যে। আর বাকিগুলো তো আছে দেখুন তাদের মতো। এসেছি যখন, তখন আমার হাঁসগুলোকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে দেখুন, তারা খাওয়া দাওয়া শেষ করে এখন হাঁটাহাঁটি করছে। গ্রামের দিকে একটা ওষুধি লতা পাওয়া যায়, সেগুলোই ছিঁড়ে তাদেরকে দিয়েছিলাম, দেখুন তারা সেগুলো খাচ্ছে। আর এদিকটা তো আমার কবুতর আর কোয়েলগুলো, দেখুন তারাও খাওয়া দাওয়া শেষ করে এখন বিশ্রাম করছে। আর এখানটায় হচ্ছে আমার মালবেরি গাছ, দেখুন কতগুলো মালবেরি ধরে আছে, এবং অনেকগুলো অলরেডি পেকেছে, কিছু কিছু খেয়েছি। স্বাদটা কিছুটা টক মিষ্টি, তবে ভালোই লাগে খেতে নিজের গাছের ফল, একদম সব রকম সার কীটনাশক মুক্ত। এখনও অনেকগুলো রং হচ্ছে এবং কিছু পেকে আছে, এগুলোকেও নিয়ে নিব, না হলে পাখি খেয়ে ফেলবে। এখন প্রায় দুপুরের খাবার দেওয়ার সময় হয়ে এসেছে, সেজন্যই এসেছিলাম। এবং এসে দেখছি এই যে নিচের দেশি মুরগিগুলো ডিম পেড়ে রেখেছে। দাঁড়ান ডিমটি হাতে নিয়ে দেখাই। এই যে দেখুন কি সুন্দর দেশি মুরগির ডিম। আমার মনে হয় এই মুরগিটি ডিমটি পেড়েছে, কারণ অন্য মুরগিটির মধ্যে তো আমি ডিম পাড়ার মতো কোনো লক্ষণ দেখছি না, এটির মধ্যেই দেখছিলাম, সেজন্য হয়তো এটিই পেড়েছে। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।